সালামু আলাইকুম, কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থনীতির, সে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং তার আনসার কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই প্রশ্নটির আনসার কেমন হয় সেটি দেখব। বিরতির পরে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। এখন আমরা প্রথম সপ্তাহের অর্থনীতি এসএসসি 2021 এর অর্থনীতি প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রশ্নে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে অর্থ ব্যবস্থা ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। উক্তিটিকে নির্দেশিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করো। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি সে প্রশ্নটির আনসারে। প্রথমে আমরা ভূমিকা লিখে নিব। ভূমিকা: সীমিত সম্পদ ব্যবহার করা পরে অসীম অভাব পূরণে যে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে তা হলো অর্থনীতি। অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান। অর্থনৈতিক ব্যবস্থায় আমরা সর্বদা তিনটি প্রশ্নের সম্মুখীন হই। এগুলো হলো, আমরা কি উৎপাদন করব, উৎপাদন কি ধরনের প্রযুক্তি ব্যবহার করব এবং কাদের জন্য উৎপাদন করব। এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা সমগ্র বিশ্বে অর্থনৈতিক কার্যকরী পরিচালনার উপর ভিত্তি করে চার ধরনের অর্থব্যবস্থা পাওয়া যায়: গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। গণতান্ত্রিক অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থায় উৎপাদনগুলো ব্যক্তি মালিকানা এবং প্রধানত বেসরকারি উদ্যোগ সরকারি হস্তক্ষেপ ছাড়া সক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থব্যবস্থা পরিচালিত হয়। ক্লাসিক অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার অনুসারীগণ এই অর্থ ব্যবস্থাকে সমর্থন করেন। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনীতি: সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র মালিকানা নির্ভর, এইখানে ব্যক্তির কোনো কিছু থাকে না। রাষ্ট্র যেভাবে দাম নির্ধারণ করে সেই সেভাবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। মিশ্র অর্থ ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানা ও রাষ্ট্র মালিকানা উভয় প্রচলিত, তাই এই ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ উভয় সম্মিলিতভাবে ভূমিকা রাখতে পারে, তাই এই অর্থ ব্যবস্থাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থা, ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠে ইসলামী অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য: সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি ও স্বীকৃত সম্পদের রাষ্ট্রীয় ব্যক্তি মালিকানা। মিশ্র অর্থব্যবস্থা শ্রমিকের স্বার্থ রক্ষা পরিকল্পনা গ্রহণ, ভোক্তার অবাধ স্বাধীনতা রয়েছে, তবে সরকার চাইলে কোনো দ্রব্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। মিশ্র অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকার মালিকানা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করে। মিশ্র অর্থনৈতিক কার্যক্রম যখন অস্থিতিশীল অবস্থায় যায় সরকার তখন তা দৃঢ় নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিভিন্ন অর্থব্যবস্থার সুবিধা ও অসুবিধা: গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকায় সকলে উদ্যোগ গ্রহণে আগ্রহী হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা থাকায় ব্যক্তিগত পর্যায়ে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায় না। মিশ্র অর্থব্যবস্থা সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের সুযোগ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ইসলামী অর্থব্যবস্থা সুদ ঘুষ হারাম হবার কারণে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অসুবিধা হচ্ছে, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ বড় আকার ধারণ করে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার কোনো স্বাধীনতা থাকে না। গণতন্ত্রের মূলধন হারিয়ে যাওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে মিশ্র অর্থব্যবস্থা সকল স্থানে গ্রহণযোগ্য, কারণ এখানে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত। শ্রমিক শোষণ অনুপস্থিত, ভোক্তার স্বাধীনতা রক্ষা, দাম ও বাজার নিয়ন্ত্রণ হয়ে থাকে। এ হলো
তোমাদের অ্যাসাইনমেন্ট, সবাই ভালো থাকবে এই প্রত্যাশা।